আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ের সদস্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মৃত্তিকা মোস্তফা। আজ যে আয়োজনে খবর আমি আপনাদেরকে জানাবো তা হলো, প্রবাসী জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি তুলে ধরার প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় উৎসাইডের তিব্বতি সেন্টারে মহান 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রবাসী বাংলাদেশিদের প্রাচীন ও সর্ববৃহৎ সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি। এই দিন আগত বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যা থেকে বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ভাষা দিবসের কবিতা চিত্রাঙ্কন পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এবারের আয়োজনের আদ্যোপান্ত তুলে ধরেন। আজকে আমাদের মহান রাষ্ট্রভাষা আন্দোলনকে স্মরণ করে আমাদের 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন আমরা পালন করছি এই প্রবাসে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির ব্যানারে। এটা প্রবাসের সর্ববৃহৎ একটা সংগঠন। এই সংগঠনের অধীনে আমরা প্রতি বছর এই 21শে ফেব্রুয়ারি পালন করি। এই তিব্বতি হলে গত বছর হাজারো অধিক মানুষের, বাংলাদেশি মানুষের সমাগম হয়েছিল। এবছরও আমরা আশা করতেছি 1000-এরও বেশি লোক সমাগম হবে। 100টি সংগঠনেরও বেশি আমাদের সাথে অ্যাফিলিয়েটেড হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে। ইতিমধ্যে বাচ্চাদের অঙ্কন ড্রয়িং প্রতিযোগিতা শেষ হয়েছে, এখন আমাদের আবৃত্তি চলবে, এরপরে আমাদের আনুষ্ঠানিক বক্তৃতা পালা শুরু হবে, তারপরে আমাদের 12টা 1 মিনিটে শহীদ বেদিতে পুষ্পার্পণের মাধ্যমে আমাদের দিনটি আমরা পূর্ণ ভাব গম্ভীর্যের ভিতরে দিয়ে আমরা পালন করব ইনশাল্লাহ। আজকে আপনারা জানেন আমাদের রাষ্ট্রভাষা বাংলার জন্য আমাদের বাংলার দামাল ছেলেরা যেভাবে প্রাণ দিয়েছে তাদের স্মরণে আমরা আজকে এই দিবসটি পালন করতে যাচ্ছি। এবং এই দিবসের আলোচনা বাংলাদেশে যত সংগঠন প্রবাসে আমেরিকার মধ্যে আপনারা জানেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে সামাজিক সাংস্কৃতিক আঞ্চলিক সংগঠনের বিভিন্ন সংগঠন এখানে আমাদের সাথে একত্রিত ঘোষণা করছে। প্রায় 100 মতো সংগঠন আমাদের সাথে আছে। প্রতি বছর আমরা এই দিবসটি পালন করি এবং আজকে এখানে যে আসছে এখানে অলমোস্ট আমাদের হল প্রায় ভর্তি হয়ে গেছে, এখন সময় 8টা বাজে। কিন্তু একটা এমন গত বছর আমরা মধ্যে 1000 লোকের এক সমাগম ছিল এখানে। এবং এই দিবসটি সর্বজনীনভাবে সকলে উৎসব উদ্দীপনার মাধ্যমে এই দিবসটি পালন করেন। এই জন্য আমি প্রবাসী সকল আমার যারা নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন এলাকার সকল সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ আছেন সকলকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজ নিউ ইয়র্কের তিব্বত কমেডি সেন্টার, একখণ্ড বাংলাদেশ, একখণ্ড লাল সবুজ পতাকা, আমরা বাংলাদেশ সোসাইটি এই প্রবাসের সর্ববৃহৎ সংগঠন আমরেলা সংগঠন হিসেবে পরিচিত। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি প্রবাসের প্রতিটি সংগঠন নিয়ে, রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন নিয়ে। সন্ধ্যার পর মূল মঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় জাতীয় সঙ্গীত দিয়ে। এ সময় সকল নেতৃবৃন্দ এবং আগত অতিথিরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের অসাধারণ পরিবেশনার পর বিভিন্ন পর্বে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আগত স্থানীয় ও মূলধারা নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে কথা বলেন। সাংস্কৃতিক পর্বে নৃত্যাঞ্জলির মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠান মালায় আরও ছিল আলোচনা সভা ও নতুন প্রজন্মের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিন রাত 12টা 1 মিনিটে নিউ ইয়র্কের শতাধিক সামাজিক সাংস্কৃতিক আঞ্চলিক সংগঠন নিজ নিজ ব্যানারে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গেয়ে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এই ছিল আমাদের আজকের হৃদয় সদস্যের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।